আসসালামু আলাইকুম। লার্নিং অ্যান্ড আর্নিং টিউবের পক্ষ থেকে আপনাদেরকে পুনরায় শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। বন্ধুরা, নীরবে আমাকে যেভাবে সাপোর্ট দিয়ে যাচ্ছেন, আমার চ্যানেলটিতে লাইক কমেন্ট শেয়ার দিয়ে যেভাবে সাপোর্ট দিয়ে যাচ্ছেন এবং সাবস্ক্রাইব করে সাপোর্ট দিয়ে যাচ্ছেন, আমি সত্যি আপনাদের কাছে কৃতজ্ঞ। বন্ধুরা, আজকের ভিডিওটি একটি অসাধারণ ভিডিও হতে চলেছে। ছোট্ট একটি টিপস শেয়ার করছি আপনাদের সাথে, সেটি হচ্ছে একটি ছোট্ট সফটওয়্যার ইউজ করে আপনি আপনার বিভিন্ন ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি থেকে নিজেকে রক্ষা করতে পারেন, অথবা আপনার বাচ্চা যদি থাকে বাসার মধ্যে, অথবা কোনো ফ্রেন্ড থাকে যে সবসময় আপনার ব্রডব্যান্ড লাইনের মাধ্যমে ওয়াইফাই ইউজ করে অনেক সময় বিভিন্ন ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির জন্ম দেয়। বিশেষ করে আপনার বাসায় যদি কোনো বাচ্চা থাকে, তাহলে সেই মোবাইল পাওয়ার সাথে সাথে ইউটিউবের মধ্যে ঢুকে যায় এবং ইউটিউবের মধ্যে ঢুকে নানা রকম ভিডিও দেখে, এতে করে আপনি পড়ে যান বিপ্রতকর পরিস্থিতিতে এবং তার হাত থেকে মোবাইল নিতে পারেন না। সো এই পরিস্থিতি থেকে পরিত্রাণ পেতে হলে আপনাকে একটি ছোট্ট সফটওয়্যার ইউজ করতে হবে। এই ভিডিওটি শেয়ার করছি তাদের জন্য যারা ছোট্ট সফটওয়্যারটি সম্পর্কে জানেন না। এই ছোট্ট সফটওয়্যারটি ইউজ করলে আপনি আপনার বাচ্চা অথবা আপনার ফ্রেন্ড তার হাতে থাকা মোবাইলটি সাথে রাখলেও, অথবা সে যদি ওয়াইফাই চালু রাখেও, এই সফটওয়্যারটি যদি আপনি অন করে দেন, তাহলে সে কখনো ইউটিউবের মধ্যে বা কোনো সফটওয়্যারের মধ্যে ঢুকতে পারবে না। সো ভিডিওটি দেখতে হলে আপনাকে আমি অনুরোধ জানাবো, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, দ্রুত সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি এনেবল করে দিন। আপনার একটি লাইক কমেন্ট শেয়ার আপনাকে আমাকে অনেক বেশি ইন্সপায়ার করে এবং আমি নতুন নতুন ভিডিও বানানোর জন্য অনেক বেশি অক্সিজেন পাই। সো ফিরছি ইন্ট্রো এর পরেই। ওয়েলকাম ব্যাক বন্ধুরা, আমি আমার মোবাইল ফোনটিকে আমি আমার পিসির সাথে কানেক্ট করে নিয়েছি, অর্থাৎ কম্পিউটারের সাথে কানেক্ট করে নিয়েছি। এটি যদি আপনি না পারেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলের মধ্যে একটি ভিডিও দেওয়া রয়েছে কীভাবে আপনার পিসির সাথে আপনি আপনার স্মার্টফোনটিকে কানেক্ট করে নেবেন। সো আমি আমার মূল আলোচনায় চলে যাচ্ছি। প্রথমে দেখাচ্ছি যে আজকে ধরুন আপনি আপনার ফোনটি এই অবস্থায় রেখেছেন। আমি দেখতে পাচ্ছেন এখানে ওয়াইফাই কিন্তু অন রয়েছে, অর্থাৎ ওয়াইফাই চালু রয়েছে। এরপরও যদি আমি ইউটিউবের মধ্যে প্রবেশ করি, ইউটিউবের ভিডিওগুলো চলছে কিনা আমি একটু আপনাদের সাথে শেয়ার করি। দেখুন, কোনো ভিডিও কিন্তু অন হচ্ছে না, তারপরেও কিন্তু ওয়াইফাই কিন্তু চালু রয়েছে। আপনি দেখতে পাচ্ছেন এখানে ওয়াইফাই কিন্তু অন আছে, অন থাকা সত্ত্বেও কোনো ভিডিও চলতেছে না। তাহলে এটি আমি কিভাবে করলাম সেটি আপনাদের সাথে আজকে শেয়ার করতে যাচ্ছি। সো ভিডিওটি দেখতে থাকুন। আমি প্রথমে চলে যাচ্ছি গুগল প্লে স্টোরের মধ্যে। গুগল প্লে স্টোরের মধ্যে যাওয়ার পরে আপনাকে একটি ছোট্ট সফটওয়্যার ইনস্টল করে নিতে হবে, সেটি হচ্ছে নেট গার্ড। দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে নেট গার্ড। এই সফটওয়্যারটি একটি দুর্দান্ত একটি সফটওয়্যার। এই সফটওয়্যারটি আপনি যদি ইনস্টল করে রাখেন, তাহলে খুব সহজেই কাজ করবে। তো আমি এটি ইনস্টল করে নিয়েছি এবং আপনি ইনস্টল করার পরে ওপেন করবেন। ওপেন করার পরে আপনি যে ইন্টারফেসটি পাবেন সেটি হচ্ছে এটি। এই সফটওয়্যারটি আপনি ইনস্টল করে নেবেন। ইনস্টল করে নেওয়ার পরে এটিতে ঢুকবেন। ঢোকার পরে আপনি এখানে দেখতে পাচ্ছেন আমি এখানে বামে দিলে এটি অফ থাকবে আর ডানে নিয়ে গেলে এটি অন থাকবে। এবার আপনি যে সফটওয়্যারটি বন্ধ করতে চাচ্ছেন বা অফ করতে চাচ্ছেন, ইউটিউব আপনি অফ করতে চাচ্ছেন, তাহলে এখানে দুটো আইকন দেখা যাচ্ছে। এটি হচ্ছে ওয়াইফাই এর আইকন আর এটি হচ্ছে সেলুলার ডাটা বা আপনার মোবাইলের নেটের ডাটা। তাহলে এই দুটো আইকন যদি আপনি অফ করে রাখেন, তাহলে আপনার মোবাইল ফোনের মধ্যে বা স্মার্টফোনের মধ্যে যেই ঢুকো সে কখনো ইউটিউবের ভিডিও দেখতে পারবে না। আমি আশা করি বুঝাতে পেরেছি। অর্থাৎ আপনি নেট গার্ড সফটওয়্যারটি ইনস্টল করে নেওয়ার পরে ওপেন করবেন। ওপেন করার পরে এটি আপনি অন করে দিবেন, অর্থাৎ ডান দিকে নিয়ে আসবেন। ডান দিকে নিয়ে আসলে হয় কি, এই সফটওয়্যারটি অন হয়ে গেল এবং পাশাপাশি আপনি যে আইকনটি অফ করতে চাচ্ছেন, এখানে দুটো আইকন, এই ইউটিউবের একটি হচ্ছে ওয়াইফাই এর আইকন আর একটি হচ্ছে সেলুলার ডাটা, আপনি এই দুটো অফ করে দিবেন। এগুলো কিন্তু খোলা রয়েছে, এগুলোতে প্রবেশ করতে পারবে যে কেউ। তো আমি এই দুটো যদি অফ করে রাখি, কেউ কোনোরকম কোনো অবস্থাতেই ইউটিউবের মধ্যে প্রবেশ করলেও সে কখনো ভিডিও দেখতে পাবে না, অর্থাৎ ভিডিও প্লে করতে পারবে না। দেখুন বন্ধুরা, আমি আশা করি বোঝাতে পেরেছি। এবার আমি যে কাজটি করব সেটি হচ্ছে আমি আবার নেট গার্ডে চলে যাচ্ছি। নেট গার্ডে যাওয়ার পরে এটি অন আছে এবং আমি এখানে যে আইকনটি দেখতে পাচ্ছেন, এই আইকনটি হচ্ছে ওয়াইফাই এর আইকন, আমি এটি অন করে দিচ্ছি। এরপর
ভিডিও প্লে হয় কিনা আমি একটু দেখাচ্ছি। আমি ইউটিউবে চলে যাচ্ছি। ইউটিউবে যাওয়ার পরে দেখুন একটি ভিডিও আমি অন করেছি, এই ভিডিওটি চলছে এখন। এবং আমি আমার এই ইউটিউবের যে আইকনটি রয়েছে এই ওয়াইফাই এর আইকনটি অফ করে দিব এবং পাশাপাশি সেলুলার ডাটাও অফ করে দিব। এবার আমি আবার দেখাচ্ছি, এখন কিন্তু দেখতে পাচ্ছেন কোনো ভিডিও চলতেছে না। তাহলে বুঝতেই পেরেছেন এই নেট কার্ড ইউজ করে আপনি খুব সহজেই আপনি আপনার স্মার্টফোনটিকে একদিকে যেমন সেভ করতে পারবেন, অপরদিকে আপনার বাচ্চাকে বা ছোট শিশু থাকলে তাকে অনাকাঙ্ক্ষিত ইউটিউবের মধ্যে প্রবেশ করা থেকে বিরত রাখতে পারবেন, গেম খেলা থেকে বা আদার্স যেগুলো সে দেখতে অভ্যস্ত সেগুলো থেকে তাকে অনেক বেশি বিরত রাখতে পারবেন। উন্নত জাতি গঠনে আপনার শিশুকে যত্ন দিন, যত্ন নিন ছোটকাল থেকেই। তো আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন, যদি প্রথমে না বোঝেন তাহলে আবার প্লে করে দেখুন শুরু থেকে, আশা করি আপনি বুঝে যাবেন। এই ছোট্ট টিপসটি কেমন লাগলো, আশা করি ভালো লেগেছে। যদি ভালো লেগেই থাকে তাহলে অবশ্যই অনুরোধ জানাবো, আপনি যদি এখনো চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকেন দ্রুত সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি এনেবল করে দিন, এবং লাইক কমেন্ট শেয়ার তো সে মাস্ট। সো সদা সর্বদা যে কথাটি বলি সে কথাটি না বললে নয়, সবসময় সুস্থ থাকুন, ভালো থাকুন, সদা সর্বদা লার্নিং অ্যান্ড আর্নিং টিউবের সাথে জুড়ে থাকুন। পরবর্তী নতুন কোনো টপিকসে আবার বকবক করবো সে প্রত্যাশায় ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।